নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2023 আকস্মিক বিবাহ হবে সাত রাশির। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সাতটি রাশির নাম জানাবো যাদের 2023-এর প্রথম তিনটি মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই আকস্মিক বিবাহ সম্বন্ধ ঠিক হয়ে যাবে এবং যাদের বিবাহ অবশ্যই হবে। কোন সেই সাত রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সাত রাশির জীবনে 2023-এর প্রথম তিনটি মাস বিবাহের মাস হতে চলেছে, তাদের নিশ্চিত বিবাহ হবে 2023-এ। প্রথম যে রাশিটি বলবো সে রাশিটি হচ্ছে সিংহ রাশি। কারণ সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম হাউস অর্থাৎ বিবাহের স্থানে শনি মহারাজ 17 জানুয়ারি থেকে অবস্থান করার ফলে 17 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে নিশ্চিত বিবাহ সম্বন্ধ আসবে বা কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হয়েও যাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। আপনি যদি সিংহ রাশির নারী পুরুষ হন, আপনি নিশ্চিত থাকতে পারেন 2023-এ আপনার বিবাহ হবে হবে হবে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জীবনে 2023 প্রথম তিনটি মাসের মধ্যে নিশ্চিত বিবাহ হবে। কারণ কন্যা রাশির সপ্তমে বৃহস্পতি অবস্থান থাকবে 21 এপ্রিল পর্যন্ত, তার আগে 15 ফেব্রুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত শুক্রের অবস্থান করার ফলে তৈরি করবে মালব্যজ, আর সপ্তমে শুক্র, আর সপ্তমে বৃহস্পতি অবস্থান করার ফলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের নিশ্চিত বিবাহ হবে 2023-এর প্রথম তিনটে মাসের মধ্যেই নিশ্চিত বিবাহ যোগ আছে কন্যা রাশিদের। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। কারণ তুলা রাশি সপ্তমে রাহুর অবস্থান, তুলা রাশির প্রথম তিন মাস তাদের জীবনে বিবাহের মাস। আপনি যদি তুলা রাশি হন, আপনার জীবনে নিশ্চিত বিবাহ যোগ আসবে 2023-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। অর্থাৎ আমি তিনটে রাশির নাম বললাম, সিংহ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি। এই তিনটে রাশির জীবনে পট পরিবর্তন হবে, তাদের জীবনে অবশ্যই 2023-এর প্রথম তিনটি মাসের মধ্যে বিবাহ হবে। চতুর্থ রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 2023 বিবাহের সম্ভাবনা প্রথম তিনটি মাসের মধ্যে অবশ্যই রয়েছে। বিশেষ করে পঞ্চমে গুরু বৃহস্পতির অবস্থান এবং তৃতীয়ে শনি মহারাজের অবস্থান তাদের বিবাহ যোগ সম্পন্ন করবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, বছরের প্রথম তিনটি মাসের মধ্যে আপনার নিশ্চিত বিবাহ যোগ আসবে, একথা বলাই যায়। পঞ্চমস্থ যে রাশির কথা বলবো সেই রাশির অবশ্যই বিবাহ হবে 2023-এর প্রথম তিনটি মাসের মধ্যে। সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হন, আপনি নিশ্চিত থাকতে পারেন 2023 আপনার জীবনে প্রথম তিন মাসের মধ্যেই বিবাহ সম্বন্ধ চলে আসবে। কারণ আপনার 17 জানুয়ারি থেকে শনি নবমে অবস্থান এবং গুরু বৃহস্পতির দশমে অবস্থান আপনার বিবাহকালীন ব্যাপারে যথেষ্ট সাহায্য। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনি নিশ্চিত বিবাহ যোগ প্রত্যক্ষ করবেন প্রথম তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে। সুতরাং আমি পাঁচটি রাশির নাম বলেই দিয়েছি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মিথুন রাশি এবং পঞ্চম রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। ধনুরাশির জীবনেও বিবাহযোগ সম্পন্ন হবে 2023-এর প্রথম তিনটি মাসের মধ্যে। তাদের জীবনেও একাধিক সুযোগ আসবে বিবাহের, বিশেষ করে শনির সাড়ে সাথী মুক্তির ফলে তাদের জীবনে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো পুনরায় ফেরত আসবে। এবং শেষ আর একটা রাশি হচ্ছে অবশ্যই মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বিশেষ বিবাহযোগ তৈরি হবে 2023-এর প্রথম তিনটি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে। সুতরাং সাতটি রাশির মধ্যে অবশ্যই সিংহ রাশি, কন্যা রাশি,
তুলা রাশি, বৃশ্চিক রাশি, মিথুন রাশি অতি শুভ যোগ, বৃশ্চিক রাশিও শুভ যোগ, এছাড়া ধনু রাশিরও যথেষ্ট শুভ যোগ আছে 2023-এর প্রথম তিনটি মাসের মধ্যে বিবাহ হবার। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সাতটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম, নমস্কার, ধন্যবাদ।